এই ভাতের সাথে বিষ মিশিয়ে আম মুখে খাওয়াবো। আমার আব্বুকে ঠকানো হচ্ছে না, আজকে তোদের ফাইনাল খেলা। ভালো করে মিশিয়ে নি, যাতে করে তারা একদমই বুঝতে না পারে আমি এ প্লেটে কী মিশিয়েছি। আমার আব্বুকে ঠকানো হচ্ছে না, আমার আব্বু প্রতিদিন অফিসে গেলে তুই তো নাগর নিয়ে আসিস হোষ্ঠী নষ্টি করতে। না আজকে তোদের শেষ খেলা, গরুর মাংস দিয়ে ভুনা ভাত খাবি। আজকে তোদেরকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি। আম্মু আম্মু! হ্যাঁ হ্যাঁ আসতেছি। আঙ্কেলকে নিয়ে আসো, তোমাদের খাবার রেডি। তুই খাবার টেবিলে রেখে যা, আর বাকি কাজগুলো সেরে নে। এই এই শোনো না, কি হয়েছে? আমরা না ওই ভাত খাবো না। আমরা ওই ভাত খাবো না মানে কেন? তোমার ক্ষুধা লাগেনি? ক্ষুধা তো লেগেছে ঠিকই, কিন্তু তোমার সৎ ছেলে যে ভাত দিয়েছে না, ওই ভাতে কি যেন মিশিয়েছে। আরে কি বলতেছো তুমি এসব! শোনো, তোমার হয়তো দেখার মধ্যে কোনো ভুল আছে। ও বাচ্চা মানুষ, কেন ভাতের মধ্যে কিছু মিশাতে যাবে? শোনো, তুমি আমার কথা বিশ্বাস করো, ওই ছেলে যেন ভাতে কি মিশাইছে আমি নিজের চোখে দেখছি। আমরা ওই ভাত খাবো না। তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চলো দেখতেছি। হ্যালো আব্বু, তুমি জলদি করে বাসায় চলে আসো। কি বলতেছো বাবা, আমি জলদি করে বাসায় ফিরবো মানে? আমার তো এখনো অফিস টাইম শেষ হয়নি বাবা। আচ্ছা কি হয়েছে বলো তো আমাকে। আব্বু এত কথা বলার সময় আমার নাই, তোমাকে না জানি আমি একটা বড় কাজ করে ফেলেছি, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কি বলতেছে ও আমাকে না জানিয়ে অনেক বড় একটা কাজ করে ফেলছে? না না, অফিস অফিসের চিন্তা করলে তো আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। ও কি করছে আমাকে সেটা জানতে হবে, আমি এখনই বাসায় ফিরবো। তোমাকে না আমি অনেকবার বলেছি এই ভাত খাওয়া যাবে না, এই ভাতে সমস্যা আছে। আরে তুমি চুপ করো তো, তুমি থামো, কি শুরু করেছ? আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি এই ভাতে যে কোনো কিছু নেই, সম্পূর্ণ তোমার মনের ভুল ধারণা। দাঁড়াও। নীরব, এ নীরব কোথায় গেলি তুই? হে আম্মু বলো। এই নে এই ভাত খা। কি বলছো আম্মু, আমি এই ভাত খাবো? না, তুমি তো কখনো আমাকে আগে খাইতে দিতা না, আগে তুমি খাও তারপর আমি খাবো। তোমরা খেয়ে নাও আম্মু, তারপর আমি খাবো। এই তোকে আমি বলেছি না এই ভাত খেতে, আর তোর এত বড় সাহস কিভাবে হয় আমার মুখে মুখে কথা বলিস? এই ভাত তুই খাবি এক্ষুনি আমার চোখের সামনে। না না আমি এই ভাত খেতে পারবো না, আগে তোমরা খাও। এই তুই ভাত খাবি তো খাবি, তোর বাপও খাবে। এই ভাত খা, খা বলছি, খা ভাত খা, খা। আরে তুমি তুমি এই সময় বাসায়? হ আমি এই সময় বাসায়, কিন্তু তুমি ওর সাথে কি করতেছিলা? আরে আমি তো তোমার ছেলেকে খাবার খাওয়াচ্ছিলাম, আসলে ও একদমই ভাত খেতে চায় না, কি হলো বল। ও ওরে খাবার খাওয়াচ্ছ না? আচ্ছা ঠিক আছে, ওরে বুঝলাম খাবার খাওয়াচ্ছ, কিন্তু এই ছেলেটাকে ওরে তো আমি কখনো আগে দেখিনি। আসলে ও চুপ থাকেন আপনি, আমি বলছি। আব্বু তুমি আমার কাছ থেকে শুনো, আব্বু তুমি যখন প্রতিদিন অফিসে যাও না, তখন আম্মু এই আঙ্কেলটাকে নিয়ে আসে, এমনকি তোমার বেডরুমে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। তা দেখে আব্বু আমি সহ্য করতে পারি না, যদি কিছু বলতে যাই আমাকে অনেক মারধর করে। আব্বু আব্বু জানো আমাকে দিয়ে ঘরে সব কাজ করে। আব্বু আব্বু তা আমি সহ্য করতে পারি না, আব্বু আমাকে ঠিক মতো খেতেও দেয় না। আব্বু আম্মুর ভয় আমি তোমাকে কিছুই বলি না, কিন্তু আমি এসব সহ্য করতে না পেরে আজকে ভেবেছি ওদের দুজনকে মেরে ফেলবো, তাই ভাতের সঙ্গে আমি বিষ মিশিয়েছি। আব্বু আব্বু তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বু বাবা চুপ থাকো তুমি, তোমাকে আর কিছুই বলতে হবে না, যাও তুমি ভিতরে যাও। এই এই বিয়াদম, বল বল তুই কেন আমার সাথে এমনটা করলি বল। তুই তুই আমার মা হারা সন্তানটার সাথে কেন এমন আচরণ করলি বল। কি এমন কি এমন অপরাধ ছিল আমার, যার কারণে তুই আমার আমার সন্তানটার সাথে এরকম আচরণ করলি? আরে
আমাকে তোর ভালো লাগে না, তুই আমাকে কেন বিয়ে করলি? তুই তো আমাকে বলেছিলি যে আমার আমার আগের সন্তানটা তোর সন্তান, তুই নিজে তাকে মায়ের আদর দিয়ে বড় করবি, এই তোর ভালোবাসা। ভালো তুই কেনই বা বাসবি, কারণ ও তো তোর ফ্যাটে জন্ম নেয়নি, 10 মাস 10 দিন তো তুই ওরে ফ্যাটে ন্যাস নাই। যদি যদি ওরে তুই ফ্যাটে ধরতি কখনোই করতে পারতি না তার সাথে এরকমটা। তুই আমার সন্তানকে দিয়ে বাসায় সারা দিন কাম কাজ করাস, তাকে ধমক দিয়ে রাখিস, আর তুই তোর নাগর নিয়ে বাসায় রঙ্গলীলা করিস, এই বিয়াদব। বল বল তুই এমনটা কেন করলি বল। আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। চুপ, আর একটি কথা শুনতে চাই না আমি, তোর কোনো কথাই আমি শুনবো না, কারণ আমি আমার সন্তান মা হারা হওয়ার পর আমি ভাবছি আমি কখনো বিয়ে করব না, কিন্তু কিন্তু আমার ছেলে, এই ছোট্ট ছেলেটাই আমাকে বলেছিল, বাবা আমার একটা মা লাগবে, আমাকে একটা মা এনে দাও। তারপরে তারপরে আমি তোর সাথে সম্পর্ক করে তোকে বিয়ে করি, আর তুই কি না, তুই কি না আমার সাথে বেইমানি করলি? তোর মতো বেইমান আমার এই বাসায় কোনো জায়গা হতে পারে না। তুই এখনই তোর এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যাবি। তোরে কি না দিয়েছি আমি, সব কিছু দিয়েছি আমি, কোনো কিছুতেই অপূর্ণ রাখি নাই, আর তুই কি না আমার খেয়ে আমার পরে আমার বাসায় আমার সাথে বেইমানি করলি? যা এখনই তুই তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। আমার আমি চাই না তুই আমার বাসায় থেকে আমার সন্তানকে নষ্ট করিস, কারণ তুই একটা নষ্টা মেয়ে, চলে যা। বাবা